আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার সম্মানিত দর্শক মন্ডলী আনন্দ টিভির রমজান ও মোবারকের নিয়মিত আয়োজন মেকিল সাগরে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা বারোই রমজানে পদার্পণ করলাম আজকে আমাদের বারোই রমজানে যিনি আমাদের সাথে অতিথি হিসাবে এসেছেন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট মোফাসের কোরআন এবং যিনি বিভিন্ন দার্শনিক এবং গবেষক ইসলামিক স্কলার হজরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম সিরাজি

তার থেকে বড় মডার্ন সাইন্টিফিক উপকারী মানুষের জন্য আর কিছু হতে পারে না এর মধ্যে রমজানের রোজা এটি সম্পর্কে চিকিৎসা বিজ্ঞান বলছে যেমন আমি এক দুটি পয়েন্ট আমার দর্শকদের উপর লক্ষ্যে বলতে চাই যেমন ডক্টর জিম অফ ক্যামব্রিজ একদম দ্য ওয়েল নোন পারসন অব দ্য হোল ওয়ার্ল্ড তিনি তার দীর্ঘদিন গবেষণা করে তিনি রোজাদার যখন ক্ষুধার্ত অবস্থায় থাকেন এই ক্ষুধার্ত অবস্থায় আমাদের মানুষের পেটের রোজাদারের পেটের যে আর্দ্র পদার্থ থাকে সেটিকে তার ল্যাবরেটরিতে পরীক্ষা করেছেন পরীক্ষা করার পরে তিনি বলেন ওই ক্ষুধার্ত অবস্থায় ক্ষুধা থাকার কারণে আমাদের পেটে যে ফুড সেফটিক গুলো হয় বা যেই কারণে আমাদের স্টমেক ডিজিজগুলো তৈরি হয় রোজা রাখার কারণে সেটার একদম নিঃশেষ হয়ে যায় এবং তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন ডক্টর লৌথার্জম তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন রোজা মানুষের রোগের নির্মূল করার জন্য অনেক বড় একটি উপায় স্পেশালি স্টোম্যাক ডিজিজের জন্য অনেক বড় ভূমিকা রাখতে পারে প্রিয় দর্শক আমি আপনাদেরকে বলতে চাই মাহে রমজানের রোজা এটা সুস্থ যদি রোজা রাখি আমি আপনাদেরকে বলতে চাই মেডিকেল সায়েন্স বলছে আমাদের স্টমেক ডিজিজ এবং মেন্টালি ডিজিজ ফিজিক্যাল ডিজিজ সাইকোলজিক্যাল ডিজিজ অনেক ধরনের অসুস্থতা রমজানের রোজার মাধ্যমে আল্লাহ সুস্থ করে দেন শুধু তাই নয় অনেক সাইকোলজিস্ট এবং ফার্মাকোলজিস্ট বড় বড় দার্শনিক দ্বারা এটা প্রমাণ করেছেন প্রুফ করেছেন মেডিকেল সায়েন্স মাধ্যমে সাইকোলজির মাধ্যমে বিভিন্ন ভাবে কেউ যদি একটি মাস মাস রোজা রাখতে পারে আগামী আল্লাহ তাকে অসংখ্য থেকে সুস্থ রাখবেন এবং আমাদের সমস্ত কিছু থেকে অনেক ধরনের রোগ ব্যাধি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে দিবেন প্রিয় দর্শক আনন্দ টিভির এই আয়োজনে সারা বাংলাদেশে এবং যে যেখান থেকেই দেখছেন আপনাদেরকে বলতে চাই আপনাদের রোগ ব্যাধির কারণে রোজাকে হাতিয়ার হিসাবে গ্রহণ করুন রোজা ভাঙবেন না রোজা রাখবেন ইনশাআল্লাহ ইন দ্য মিরর অফ দ্য মেডিকেল সায়েন্স আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনাদের অনেক রোগের জন্য রমজান এটি हायर এন্টিভাইটিক হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোভাবে রমজান রোজাগুলো রাখার তৌফিক দান করুন আমিন ইয়ারব্বাল আলামিন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পয়েন্ট আমরা এই জায়গা থেকে আমরা কাউন্ট্রিন করব বিশেষ করে এক নাম্বার আমরা যদি এক মাস রোজা রাখি বাকি এগারো মাস আমরা সুস্থ থাকব। খুব গুরুত্বপূর্ণ কিছু আমাদেরকে যেগুলো বললো আমাদের মুফতি সাহেব আমরা এইগুলোর আমরা সকলেই রোজা রাখবো যে আমাদের গ্যাস্ট্রিক আলসার এই সমস্ত বলে আমাদের রোজাকে কে পরিত্যাগ করার ছাড়ার কোনো সুযোগ নেই আমরা সকলেই রোজা রাখার চেষ্টা করব আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহ পাকের ফরজ বিধান নিয়মিত আমল করার তাও দান করুন

ইফতারের আগ মুহূর্তে আমরা দোয়া করছি আল্লাহ আমাদের সকলের জীবনের গুণাগুলো ক্ষমা করে দেন আল্লাহ আমাদের রমজানের রোজা তারা বে ইবাদা কবুল করে নেন আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ আপনি আমাদেরকে আমলি জিন্দেগী গঠন করার তৌফিক দিয়ে দেন আল্লাহ বাকি রমজানের রোজা যেভাবে রাখলে খুশি হন ওইভাবে রাখার তৌফিক দিয়ে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা وسلام على المرسلين والحمد لله رب العالمين